वेलकाम বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ফিলোসফি টকস। আমি পিয়ালি। আগের দিন তোমাদের সিগমান্ড ফ্রয়েড সম্পর্কে অনেকটাই বিস্তারিত আলোচনা করেছিলাম। সিগমান্ড ফ্রয়েডের কি বলবো, ইডিপাস এশোনা থেকে শুরু করে ইডিপাস কমপ্লেক্স, মানে সাইকোঅ্যানালিসিসের উপর, মনঃসমীক্ষণের উপর অনেকটাই তোমাদের আমি তথ্য দিয়েছিলাম। আর দিয়ে এটা বলেছিলাম যে ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি বা চাইল্ড সেক্সুয়ালিটি বা শিশুদের যৌন প্রবৃত্তি সম্পর্কে ফ্রয়েডের যে বক্তব্য, যে মতবাদ, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। তো আজকে চলে এসেছি তোমাদের সেই বিষয়টা নিয়ে কি দেখো, সিগমান্ড ফ্রয়েডের লিখেছি ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, অর্থাৎ শিশুদের যৌন প্রবৃত্তি, তাদের আমাদের মতে কি আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে কি মনে করি না, একটা শিশু তার কোনো কাম প্রবণতা, যৌন চাহিদা, উত্তেজনামূলক কোনো ক্রিয়াকলাপ কিছুই থাকতে পারে না। একটা শিশু সম্পূর্ণ নিষ্পাপ, এবং সে এতটাই নিষ্পাপ যে তার সহজ সরলতা, তার হাসি, এই সব কিছু দিয়েই সে ভুবন ভরিয়ে রাখে, আমাদের ভরিয়ে রাখে। কিন্তু তার মধ্যে, একটা শিশুর মধ্যে কি ধরনের প্রবৃত্তি থাকতে পারে, সিগমান্ড ফ্রয়েড যেটা উপলব্ধি করেছেন সেটা সম্পর্কে তোমাদের আমি কিছু তথ্য আজকে দেব। দেখো, আমি কিছু কথা এখানে লিখে রেখেছি। ওরাল স্টেজ, বক্তীয় স্তর, অ্যানাল স্টেজ, পাইল স্তর, ফ্যালিক স্টেজ, সরীসৃপ স্তর। তা প্রথমে আছে ওরাল স্টেজ আর বক্তীয় স্তর। ওরাল স্টেজ বলতে কি বলেছি, ওরাল অর্থাৎ মৌখিক। ওরাল স্টেজ বলতে শিশুদের জন্ম থেকে মোটামুটি ধরো 1.5 বছর বয়স অবধি স্টেজটা চলে। ফ্রয়েডের মতে একটা শিশু জন্মাবার পরেই প্রথমে সে তার মাতৃস্তন্য পান করে, এবং মাতৃস্তন্য প্রাণের মাধ্যমে কিন্তু সে তার যৌন প্রবৃত্তি মেটায়। 1.5 থেকে 2 বছর বয়স অবধি এই পুরো বক্তীয় স্তরটাই থাকে তার জিহ্বা, ওষ্ঠ এগুলোকে কেন্দ্র করে, এবং সে মুখমণ্ডলী দ্বারা তার তার মাতৃস্তন্য পান করে, মাতৃদুগ্ধ পান করে, সে তার কামনা মেটায়, সে তার প্রয়োজন মেটায়। প্রয়োজনটা ক্ষুধায়, তার যেহেতু একদমই সে শিশু, সে তখন মাতৃস্তন্য ছাড়া কিছুই পান করতে পারবে না, খেতে পারবে না, কিন্তু তবু সে সেটার মাধ্যমেই কিন্তু সে তার যৌন সুখ উপভোগ করে। এটা হচ্ছে ওরাল স্টেজ বা বক্তীয় স্তর। নেক্সট দেখো অ্যানাল স্টেজ বা পাইল স্তর। এটা ঠিক 1.5-2 বছরের পর থেকে শুরু হয় শিশুদের। এই স্তরটা কিরকম, এই স্তরে শিশু নিজের মলত্যাগের মাধ্যমে বা সেই কি বলবো, ফ্রয়েডের মতে সেই মলত্যাগের মাধ্যমে বা সেই কি বলবো, সেই মানে নিজের যৌনাঙ্গের সব কিছু, মানে সে নিজে কি বলবো উপভোগ করতে চায়, সে তার মলত্যাগের মলত্যাগের মাধ্যমে সেই সব কিছু, মানে যখন সে মলত্যাগ করছে সেই ক্রিয়ারত অবস্থায় পরিপূর্ণভাবে সবকিছু সে জিনিসটাকে উপভোগ করতে চায়। এইভাবে কিন্তু সে এই স্তরে অ্যানাল স্তরে, অ্যানাল স্টেজ বা পাইল স্তরে নিজের যৌন চাহিদা পরিপূর্ণ। তো একটা শিশু তার যৌন চাহিদাকে কীভাবে পরিপূর্ণ করতে পারে, সে তো বড়দের মতো কাম প্রবৃত্তি তার মধ্যে সেই অর্থে জাগতে পারে না। একটা শিশু তার কাম প্রবৃত্তি বা তার সুখবোধটা ঠিক এইভাবে করতে পারে, প্রথমে থাকে বক্তীয় স্তর সমস্তটি ফ্রয়েডের মতে, এবং দ্বিতীয় স্তরে থাকে অ্যানাল স্টেজ বা পাইল স্তর। তৃতীয় স্তর দেখো, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ফ্যালিক স্টেজ বা সরীসৃপ স্তর। এই স্টেজে শিশু আস্তে আস্তে, মানে কি বলবো, একটা মানে ইনফ্যান্টাইল একটা শিশু অবস্থা থেকে সে আস্তে আস্তে একটা দিকে অগ্রসর হতে থাকে, একটা মানে সে নিজ সম্পর্কে অবহিত হতে থাকে। সব থেকে বড় কথা, সে নিজ সম্পর্কে অবহিত হতে থাকে। কিরকম, সে নিজের যৌনাঙ্গ সম্পর্কে অবহিত হয়। একটা পুরুষ শিশু নিজের কি বলবো পুরুষাঙ্গকে নিজের যৌনাঙ্গ ভাবছে, এবং একটি স্ত্রী শিশু নিজের ভগ্নাঙ্কুর বা ক্লিটোরিস, কি বলছি, ভগ্নাঙ্কুর বা ক্লিটোরিস, এটাকেই নিজের যৌনাঙ্গ ভাবছে। এবং এটা একটা এমন ইম্পর্টেন্ট স্টেজ, এই স্টেজে একটা মেয়ে শিশু নিজের যে তার যৌনাঙ্গ
সেটা যে একটা পুরুষ শিশু মতো নয়, তার যে কি বলবো লিঙ্গ এই জিনিসটা থেকে সে যে বঞ্চিত, এটা যে তার মধ্যে নেই, এই অনুভূতিটা আস্তে আস্তে তার মধ্যে আসে। এবং এই স্তরে কি হয়, একটা মেয়ে শিশুর একটা পুরুষ শিশুর প্রতি ঈর্ষা তৈরি হয়, একটা মেয়ে শিশুর একটা পুরুষ শিশুর প্রতি ঈর্ষা তৈরি হয়। এই ঈর্ষাটা কি, এটা হচ্ছে যৌন ঈর্ষা। কি ধরনের? পেনিস এনভি। কি বললাম? পেনিস এনভি, যার অর্থ হচ্ছে একজন পুরুষ শিশুর যে পুরুষ সঙ্গ থাকছে সেটা একটি নারীর ক্ষেত্রে থাকছে না। সে যখন সেটা উপলব্ধি করতে পারে তখন সে একটা হীনমান্যতায় ভোগে, এবং এই হীনমান্যতায় ভুগতে ভুগতে সেই পুরুষ শিশুটির প্রতি তার একটা ঈর্ষা কাজ করে, যৌন ঈর্ষা, যেটার নাম পেনিস এনভি। অর্থাৎ এই জিনিসটার ল্যাক অফ পেনিস তার মধ্যে চলে আসে, যে সে বুঝতে পারে তার মধ্যে এই জিনিসটা নেই, এবং তখনই এই মেয়ে শিশুটি তার পিতৃসমাজে তার দিকে আকৃষ্ট হয়, এবং একটি ছেলে শিশু সে যার মাতৃসম তার দিকে আকৃষ্ট হয়। কেন না এই স্তরে এই এরা দুজনেই উপলব্ধি করতে পারে যে এদের না এদের মধ্যে আসলে এই স্তরে একটা ভীতি কাজ করে, একটা যে পুরুষ শিশু তার মধ্যে একটা অদ্ভুত ভীতি কাজ করে, যে সে বুঝতে পারে না যে কেন তার মধ্যে কি আছে বা কি নেই, আর একটা যে মেয়ে শিশু সেও বুঝতে পারে না তার মধ্যে ঠিক কি আছে আর কি নেই। এবং এই যে একটা দোটানা, এই দোটানার মধ্যে এই শিশুগণ পড়ে যায়, এবং দোটানার মধ্যে পড়ে তারা একটা ভীষণ হীনমান্যতায় ভুগতে থাকে, এবং তাদের মধ্যে একটা ভীতি দেখা যায়। পুরুষ শিশুর মধ্যে একটা ভীতি দেখা যায় কিসের, সেই যখন দেখে একটা নারী শিশুর মধ্যে কোনো পুরুষাঙ্গ নেই, সে তখন তার পুরুষাঙ্গহীনতা পুরু মানে সে সেটাকে ল্যাক অফ পেনিস কারও হতে পারে এটা ভেবেই তার মধ্যে একটা ভীতি প্রদর্শন হয়, মানে সে একটা ভয় কাজ করে তার মধ্যে কি না, যেহেতু একটা নারী শিশুর মধ্যে সে কোনো পুরুষাঙ্গ দেখতে পায় না, সেই জন্য সে এটা কল্পনাও করতে পারে যে হয়তো তারও এভাবে কোনোদিন ভগ্নাঙ্গুর বা ক্লিটোরিস পরিণত হবে। সুতরাং এই চিন্তা ভাবনা থেকে তার মধ্যে একটা ভীতি প্রদর্শন হয়, এবং একটি নারী শিশু সবসময় ল্যাক অফ পেনিস বলো বা পেনিস এনভি বা যৌন ঈর্ষায় ভুগতে থাকে, এবং ভুগতে ভুগতে এটা এমন স্টেজে পৌঁছে যায় যখন তারা কিছুই চিন্তা করতে পারে না যে কোনটা উচিত কোনটা অনুচিত বা কোনটা ঠিক বেঠিক, তারা কিছুই বুঝতে পারে না। এবং এক সময় যেতে যেতে এগুলো সব ইচ্ছা কামনা বাসনা যৌন চাহিদাগুলো রিপ্রেসড হয়ে যায়। কি হয়ে যায়? রিপ্রেসড হয়ে যায় বা অবদমিত হয়ে যায়। কি হয়? অবদমন ঘটে এইসব ইচ্ছার, তাদের লিঙ্গা স্তরে এক সময় কিন্তু চলে যায়, এবং এটা একটা সময়ের পর একটা স্টেজের পর আর থাকে না, তখন আস্তে আস্তে তারা বড় হতে থাকে, এবং তারা যখন বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি, কি বললাম, বয়ঃসন্ধিকাল বা পিউবার্টিতে প্রবেশ করে, তখন তাদের মধ্যে আবার এই মানে বয়ঃসন্ধিকাল মানেই কিন্তু তাদের মধ্যে অনেক কিছু ইন্টারেস্ট, অনেক কিছু জানার আগ্রহ গ্রো করবে, আবার তখন তাদের মধ্যে নতুন করে সেই তাদের বাল্যকালের যে সুপ্ত ইচ্ছা তারা অবদমিত নিজেদের মধ্যে করে রেখেছিল সেগুলো আস্তে আস্তে আবার চাগার দেয়, তাদের আবার নতুন করে সব জানতে ইচ্ছে করে কোনটা ঠিক কোনটা বেটি, এই ঠিক বলে একটা সংঘর্ষ বা সংঘাতের মধ্যে তারা পড়ে যায়, এবং এই বয়ঃসন্ধিকাল একটা মারাত্মক সিচুয়েশন, মারাত্মক সময়কাল, যেই সময়টায় একটা সদ্য কৈশোর বা কিশোর বা কিশোরী তারা যৌবনে পদার্পণ করতে চলেছে, এবং এই সময়টা একটা মারাত্মক সময়, তারা কিন্তু তাদের মনের মধ্যে এই সময় উথাল পাতাল হতে থাকে, তোলপাড় হতে থাকে, তারা সব কিছু জানতে চায়, সব কিছু বুঝতে চায়, অথচ তাদের আয়ত্তের মধ্যে অনেক কিছু আসে না, অনেক কিছু তাদের অজানা থেকে যায়, তারা মনে করছে কিন্তু তারা চাইছে সেগুলো জানতে, এবং এই সময় তাদের মনের মধ্যে কি বলবো নিজেদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়, তাদের সচেতন মন আর অবচেতন মনের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়, এবং আস্তে আস্তে তারা যৌবনে পদার্পণ করে, বয়ঃসন্ধিকাল পেরিয়ে আস্তে আস্তে তারা বড় হয়, বড় হওয়ার দিকে অগ্রসর হয়, সব কিছু কোনটা ভালো মন্দ নৈতিক অনৈতিক সামাজিক অসামাজিক সম্পর্কে তারা জ্ঞান বা ধারণা লাভ করে।
তো বন্ধুরা, ফ্রয়েডের মতে এই যে শিশুদের এই যে পুরো টোটাল স্তরটা শিশুদের জন্ম থেকে বড় হওয়া অবধি, এটাকে ইডিপাস স্তর বলা হয়েছে। ইডিপাস এশিয়ান ইডিপাস কমপ্লেক্স, তোমাদের আমি আগে ক্লাসে আলোচনা করেছি, কেন করা হয়েছে তাও বলেছি। কারণ আমাদের মতে অনেকেরই, আমরা আমাদের যারা মানে সাধারণ মানুষ, আমরা মনে করছি যে একটা শিশুর মধ্যে নিষ্পাপ সহজ সরলতাই থাকবে, তাদের মধ্যে কিন্তু এই সকল কোনো প্রবৃত্তি, যৌন চাহিদা, কাম প্রবৃত্তি কিছুই থাকবে না। কিন্তু সিগমান্ড ফ্রয়েড অনেক গবেষণা করে কিন্তু সত্যি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পুরুষ শিশু এবং নারী শিশু এই দুজনের মধ্যে যে জন্ম থেকেই কিভাবে যৌন চাহিদা একটু একটু করে কাজ করে, কিভাবে প্রত্যেকটা স্টেজে স্টেজে সেগুলোর পরিবর্তন ঘটে, এবং একটা সময় গিয়ে কিভাবে তারা একে অপরের প্রতি ভীতি প্রদর্শন, ঈর্ষাত্মক একটা মনোভাব পোষণ করে সেই ইচ্ছাগুলোর অবদমন ঘটিয়ে রেখে দেয় নিজেদের অবচেতন মনে, তারপর ঠিক আবার আর একটা সময় গিয়ে সেগুলোর উন্মেষ ঘটে। তো এই যে পুরো ব্যাপারটা, পুরো ঘটনাটা ফ্রয়েড যেভাবে বলেছেন, দেখো হয়তো এতটা নাও হতে পারে, আবার হয়তো এতটাই, কারণ আমরা কেউই তো পরস্পরের মনের মধ্যে কি হচ্ছে বা একটা শিশু মন বা একটা বড় মানুষের মন আমরা বুঝতে পারছি না, ধরতেও পারছি না, জানতেও পারছি না। হ্যাঁ, তবে এটুকু বলা যায় মনসমীক্ষণের দ্বারা, সাইকোঅ্যানালিসিসের দ্বারা একটা মানুষের মনে ঠিক সেই সময় কি ঘটছে এক্স্যাক্ট জানা না গেলেও কিছুটা কিন্তু জানা যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের এই কি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো তোমাদের বললাম সেগুলো তোমাদের ভালো লেগেছে। শুধু ভালো লাগা নয়, এই যে সিগমান্ড ফ্রয়েড সম্পর্কে যদি জানতে হয় প্রথমেই কিন্তু আমাদের তিনি কি নিয়ে গবেষণা করেছেন সেটা নিয়ে জানতে হবে, এবং তার গবেষণার বিষয় কিন্তু সত্যি কথা মানে সাইকোঅ্যানালিসিস, অর্থাৎ মানুষের মনকে পড়া বা জানা বোঝা। এবং সেটা করতে গিয়ে সিগমান্ড ফ্রয়েড কিন্তু যে কোনো ধরনের মানুষের প্রবৃত্তি বা যে কোনো রকমের হিংসাত্মক কাজকর্ম বা অবদমিত বাসনা ইচ্ছাকে কিন্তু কামজ রূপেই দেখেছেন তিনি। প্রত্যেকটা, তার মতে মানুষের প্রত্যেকটা মানসিক রোগের পেছনে কিন্তু একমাত্র এই যৌন প্রবৃত্তি দায়ী, যৌন চাহিদা দায়ী, যা কাম প্রবৃত্তি নামে পরিচিত। সুতরাং সিগমান্ড ফ্রয়েডের এই যে টোটাল আগের ক্লাস এবং এই ক্লাস নিয়ে আলোচনাটা করলাম, এখনো স্বপ্ন তত্ত্ব নিয়ে আলোচনা করা বাকি আছে, যেটা আমি নেক্সট ক্লাসে করব। সিগমান্ড ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব মানে স্বপ্ন আমরা কেন দেখি, স্বপ্নে কি কি দেখি, সেগুলোর প্রতীক কি, সব সম্পর্কে আলোচনা করব। দেখতে গেলে তো তোমাদের নেক্সট ক্লাসটা দেখতেই হবে, এবং এই ক্লাসটা কিন্তু মানে কোনো জায়গায় স্কিপ করে দেখবে এরকম করো না, প্রচন্ড ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্য খুব সুন্দর মনোযোগ দিয়ে, মনোভাব দিয়ে, মনোভাব পোষণ করে দেখো, এবং কোথাও যদি বুঝতে না পারো নিঃসংকোচে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই সহযোগিতা করবো। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই নিশ্চয়ই করেছো এতদিনে। আর দেখতে থাকো আমার ক্লাস, ফিরে আসছি আবার আগামীকাল বা আগামী দিনে, ততদিন দেখতে থাকো, ভালো থাকো।